was real life to was real life কে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর আজকে একটা নতুন মানুষকে নিয়ে মর্নিং করছি এটা আমার পিসির মেয়ে ওর নাম বলেছিলাম সোনু কালকে তোমাদের এক ঝলক দেখিয়েছে আর গুড মর্নিং বল গুড মর্নিং ঠিক আছে আর সবাই সিভিল ড্রেসে রয়েছে এখন দেখানো যাবে না হ্যাঁ সিভিল ড্রেসে রয়েছে এখন দেখানো যাবে না তোমাদেরকে পরে দেখাবো আর দিদির বাড়ি এসেছি এখনো তো যেতে দেয়নি হয়তো আজকে দিনটা কালকে দিনটা থাকবো থেকে তারপরে যাবো আর প্রচুর রোদ উঠেছে আজকে আর আমার দিদির বাড়ির পরিবেশটা না খুব 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 সুন্দর সেটা পুরোটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলো আর সকাল থেকে কী কী কাজকর্ম করবো সবটাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে সে তো জানে এটা হচ্ছে দিদিদের বাড়িতে দাঁড়াও দাঁড়াও ফোনটা হচ্ছে না দিদি দিদির বাড়িতে দিদির হেল্পিং হ্যান্ড দিদিকে সমস্ত কাজে সহায়তা করে ঠাকুরের মন্দির বাড়ি সমস্ত কিছু সহায়তা করে দীপালি হাই বলো দীপা দি নয় সরি দীপা ও আমার থেকে অনেক ছোট আর ওর নাম দীপা ওর বাড়ি রাজাঘাটে ঠিক আছে চলো আর তো দেখিয়ে দিলাম মা আছে বসে দিদিকে দেখানো যাবে না আর আর সদস্যদের তো এখন তাদের দেখানো যাবে না কেন দিদির ছেলে বলেছে যদি আমাকে দেখাও ভিডিওতে আমি কি করব তোমার দেখবো ঠের দিয়েছে রীতিমতো দিদি বাড়িতে প্রতিদিন কিভাবে নিত্য পূজা দেয় সেটা আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম দিদি পুজো দিচ্ছিল তো সমস্ত ঠাকুরকে ও পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে নিয়ে ও প্রতিদিন শিবলিঙ্গকে 108টা 110টা 120টা নীলকণ্ঠ ফুল দিয়ে মালা গেঁথে শিব ঠাকুরকে পরায় এটাও প্রতিদিন করে ওরই বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছ আছে সেই নীলকণ্ঠ ফুলের দিয়ে প্রতিদিন শিব ঠাকুরকেও মালা গেঁথে পরায় ওর পরিবারে অনেক প্রতিকূলতা ওর সংসারে ওর স্বামী অসুস্থ ওর ছেলে অসুস্থ দুজনকে সমস্ত রকম সেবা দিয়েও তারপরেও ও ঠাকুরের কাছে এসে আধ ঘন্টা হোক 15 মিনিট হোক ঠাকুরের কাছে ও নিজেকে সমর্পণ করে দেয় এবং প্রতিদিন ও এই অপরাজিতা ফুল দিয়ে মালা গেঁথে ঠাকুরকে নিবেদন করে শিব ঠাকুরকে পড়ায় এবং প্রতিদিন ও 108 বার করে মৃত্যুঞ্জয় মন্ত্র বলে তো ও এত প্রতিকূলতা সত্ত্বেও ভগবানের ওপর আস্থা হারায়নি ও ঠাকুরকে বলছে যে ঠাকুর তুমি আমার পরিবারের সব কিছু স্বাভাবিক করে দাও এত প্রতিকূলতা সত্ত্বেও প্রতিদিন কাঁদে কিন্তু তারপরেও কিন্তু ঠাকুরের ওপর ও আস্থা হারায়নি কেন ও জানে ও প্রচুর প্রচুর ঈশ্বর বিশ্বাসী ও জানে সমস্ত কিছু যদি মঙ্গল করতে পারে তো ঠাকুরই করতে পারবেন ওরা রামকৃষ্ণ ঠাকুরমা স্বামীজি দীক্ষিত আগে যে মহারাজ ছিলেন আত্মস্থ আমি হয়তো ভুল বলছি গুরুদেবের নাম আগে যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তার দীক্ষিত ওই গুরুদেবের ছবিও সামনে রেখেছে ঠাকুরকে মালা পরানো হয়ে গেল এবং প্রতিদিন কিন্তু এই মালাটা পরায় তাছাড়া প্রতিদিন সোমবার ও সোমবার পালন করে এক ঢালা ভাত খায় তো ওর সত্যি কথাই ভগবানকে বলি যে সত্যি ওকে অনেক তো অনেক প্রতিকূলতা গেছে এবার ওর পরিবারের মধ্যে একটুখানি
পজিটিভ সমস্ত কিছু এনে দাও। তো চলো, দিদি নিত্য পূজা করছিল, ওকে এক চলো তোমাদের সামনে দেখিয়ে দিলাম। ও পুজো করছিল, জানে না আমি পিছন থেকে এক ঝলক তুলছিলাম। তারপরে পুজো করতে বসে তো কথা বলে না, সেই জন্য আর কিছু বলতেও পারছিল না আমাকে। আমি ওর মালা গাঁথা, ওর নিত্য পুজো দেয়া আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার দিদি প্রতিদিন কীভাবে নিত্য পুজো দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে, প্রতিদিনের মতোই বলি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন এসছো চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দিদির পুজো হয়ে গেলে আমরা লাঞ্চ করে নেব। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, কেন এখানে বেশি বড় করে ভিডিও করার মতন পরিবেশটা নয়। দেখো দিদির কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। তো চলো পুরোটা ভিডিও দেখতে থাকো। পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের। তো দিদির পুজো দেওয়া হয়ে গেল। দিদির পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই লাঞ্চ করে নেব। আর ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্রতিদিনকার মতন যেমন বলি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবে, আর চ্যানেলটাতে যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবে। লাঞ্চ মেনু দেখো, আজকে হয়েছে ঝিঙে আলু পোস্ত। নিরামিষ দিন আজকে, ঝিঙে আলু পোস্ত আর হয়েছে ছানার ডালনা করে তরকারি, আর করা হয়েছে উচ্ছে দিয়ে মটর দিয়ে তেঁতুর ডাল। চলো আজকের মতন টাটা, বাই বাই।